আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলাপ করব সি প্রোগ্রামিং এর একটি গুরুত্বপূর্ণ টপিকস ভেরিয়েবল নিয়ে। আসলে ভেরিয়েবলটা মূলত কি? ভেরিয়েবল হলো একটা নাম যার মাধ্যমে আপনি কম্পিউটার মেমোরিতে ডাটা সংরক্ষণ করতে পারবেন। এই ডাটাটাকে আপনি আবার শো করতে পারবেন, বিভিন্ন প্রয়োজনে এটা আপডেট করতে পারবেন। আপনার চিত্রে দেখতেছেন একটা একটা নাম্বার নামক একটা ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবলটা আপনি যখন এভাবে ডিক্লেয়ার করবেন তখন সেই কম্পিউটার মেমোরিতে একটা অ্যাড্রেস নেবে, এবং কি আপনি যদি এই নাম ভেরিয়েবলটাতে কোনো ডাটা অ্যাসাইন করেন সেটা কম্পিউটার স্পেসিফিক একটা মেমোরিতে মেমোরি অ্যাড্রেসে এটা সংরক্ষণ করবে। পরবর্তীতে আপনি আবার যখন এই নাম্বারটা নিয়ে কাজ করবেন এটাকে শো করতে পারবেন, আপডেট করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন। আমরা ভেরিয়েবল নিয়ে বিস্তারিত জানবো। এই ভেরিয়েবল নেমটা ডিক্লেয়ার করার ক্ষেত্রে সি প্রোগ্রামিং এর কিছু রুলস আছে। এটা আপনাকে অবশ্যই লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে আপনার শুরু করতে হবে। তারপর এটা কেস সেন্সিটিভ, যেমন বড় হাতের এ এবং ছোট হাতের এ দুইটা কিন্তু ভিন্ন জিনিস। তারপরে এটা আপনি ডিজিট এবং লেটারের সংমিশ্রণে আপনি তৈরি করতে পারবেন। স্পেশাল ক্যারেক্টারগুলোর মধ্যে শুধুমাত্র আন্ডারস্কোর আপনি ইউজ করতে পারবেন, অন্য অন্য অ্যাট দ্য রেট তারপর হচ্ছে হ্যাশ এগুলো আপনি ইউজ করতে পারবেন না। এই স্লাইডে আপনারা দেখবেন ভ্যালিড এবং ইনভ্যালিড ভেরিয়েবল নেম। যেমন প্রথমে আপনারা দেখেন এখানে ইনপুট ওয়ান, এভাবে লিখলে এটা ভ্যালিড, কিন্তু আপনি যখন ওয়ানটাকে যখন সামনে নিয়ে আসবেন এটা ইনভ্যালিড। আবার সাম যখন লিখবেন তখন এটা ভ্যালিড, কিন্তু যখন একটা সামের মধ্যে যখন একটা স্পেস দিয়ে দিবেন এটা আবার ইনভ্যালিড। মেইন ওয়ান আপনার জন্য ভ্যালিড, কিন্তু মেইন শুধু মেইন লিখলে এটা একটা সি প্রোগ্রামিং এর একটা কিওয়ার্ড। সি প্রোগ্রামিং এ আরো কিছু কিওয়ার্ড আছে, যেমন ফর, তারপরে হচ্ছে যে হোয়াইল, তারপরে হচ্ছে যে ইন্টিজার, এই ধরনের কিছু আপনি ইউজ করতে পারবেন না ভেরিয়েবল নেম হিসেবে। এবিসি এটা ঠিক আছে, কিন্তু এবিসি যখন অ্যাট দ্য রেট লিখবেন তখন এটা ইনভ্যালিড ভেরিয়েবল হয়ে যাবে। আচ্ছা, ভেরিয়েবল নিয়ে কাজ করার পূর্বে আপনাদেরকে কিছু জিনিস নিয়ে জানতে হবে। যেমন বেসিক ডাটা টাইপ, আপনি যে জিনিসটা নিয়ে কাজ করতেছেন, যে ভেরিয়েবলটা নিয়ে কাজ করতেছেন সেটা যদি স্ট্রিং টাইপের হয়, যদি একটা লেখা হয় সেটা কি হবে, যদি একটা নাম্বার হয় সেটা কি হবে, যদি একটা দশমিক সংখ্যা থাকে তখন কি আপনি কি ধরনের ডাটা টাইপ দিবেন, এটা আমি এই স্লাইডে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত যদি আপনার ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করেন তখন এটা মেমোরিতে 2 অথবা 4 বাইট ডাটা নেবে। আর ইন্টিজার মানে হচ্ছে যে 1, 2, 3 বা -1, 2, 3 এ ধরনের, এটা কোনো প্লটিং না, মানে ডেসিমাল কোনো ফ্র্যাকশনাল কোনো জিনিস সে নেবে না। আর প্লট হলো আপনার 4 বাইট নেবেন, তারপরে ডাবল হলো তার চেয়ে একটু বেশি 8 বাইটের, এটা হচ্ছে যে ফ্র্যাকশনাল নাম্বার, এটা 15 ডেসিমেল পর্যন্ত হচ্ছে যে ডিজিট নিতে পারে। কখন আপনি প্লট, কখন আপনি ডাবল, কখন আপনি ইন্টিজার, কখন আপনি লং ইন্টিজার ইউজ করবেন এটা আমি আমার ভিডিওতে দেখে দেবো, যে কতটুকু ডাটা রেঞ্জের জন্য আপনি ইন্টিজার নেবেন, আবার কতটুকুর জন্য আপনি লং ইন্টিজার নেবেন, আবার কতটুকু হলে আপনি প্লট নেবেন। এখানে দেখেন একটা কথা বলা আছে 7 ডেসিমাল ডিজিট আপনি সংরক্ষণ করতে পারবেন, আর এখানে হচ্ছে যে 15। আর ক্যারেক্টার হলো 1 বাইট ডাটা সংরক্ষণ করে, এটা শুধুমাত্র একটা সিঙ্গেল ডিজিট ডাটা হিসেবে নেবে। কাজ করতে গেলে আপনি যখন সি প্রোগ্রামিং করবেন কিছু ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে আপনাকে জানা লাগবে। এই এগুলো লাগবে হচ্ছে যে আপনি যে ডাটাটা ইনপুট নিচ্ছেন অথবা যে ডাটাটা আউটপুট হিসেবে সি প্রোগ্রামিংয়ে দেখাবেন কম্পাইলারকে বলে দেওয়া লাগবে এটা কি টাইপ। আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন আমরা এটা আরও ভালো বুঝবো। এখন শুধু আমরা একটু জেনে নিই যে ইন্টিজারকে দেখানোর জন্য বা ইন্টিজারকে ইনপুট নেওয়ার জন্য আমরা পার্সেন্টাইজ ডি অথবা পার্সেন্টাইজ আই ইউজ করবো। সচরাচর আমরা পার্সেন্টাইজ ডিটা ইউজ করি। আর লং ইন্টিজারকে দেখানোর জন্য তার সাথে একটা এল দেওয়া লাগবে। তারপরে ফ্লটের পার্সেন্টেজ এফ, ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি। ভেরিয়েবল ডিক্লারেশনটা, ভেরিয়েবলটা যখন আপনি ডিক্লেয়ার করবেন শুরুতে ডাটা টাইপ, যেমন আমি একটু আগে বলে এসেছিলাম সেটা কী টাইপের, এটা কি ইন্টিজার নাকি ফ্লট এখানে বলে দিতে হবে। তারপরে ভেরিয়েবলের একটা স্পেসিফিক নেম দিবেন যদি আপনি পরে খুঁজতে সুবিধা হয়। এটাকে আবার অন্যভাবে করতে পারেন, এটা যখন আপনি ডিক্লেয়ার করতেছেন সাথে সাথে এখানে ইকুয়াল টু দিয়ে ভ্যালু অ্যাসাইন করতে পারেন। নিচের চিত্রটি একটু দেখেন, এখানে ইন্টিজার নাম্বার ইকুয়াল টু 10, তার মানে সাথে সাথে ডিক্লেয়ারও করছে প্লাস হলো এখানে ভ্যালু অ্যাসাইন করছে 10। আর এটা কম্পিউটার মেমোরিতে কীভাবে কাজ করবে সেটার একটা আর্কিটেকচার। কম্পিউটার মেমোরিতে সে এইভাবে একটা অ্যাড্রেস নেবে এবং মেমোরিতে সে কী করবে 10 নামক ভ্যালুটা এই নাম্বারের এগেনস্টে সে অ্যাসাইন করবে। পরের ভিডিওতে ভেরিয়েবল প্র্যাকটিক্যাল থাকবে এবং কীভাবে ইনপুট এবং আউটপুট নিয়ে কাজ করবেন তা থাকবে বিস্তারিত। ধন্যবাদ সবাইকে।